প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যেটা দেখানোর জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করাচ্ছিলাম আসলে এইটি সে দৃশ্য যেটা দাঁড়িয়ে দেখলে চোখকে হার মানাবে, এমন একটি দৃশ্য আমরা উপভোগ করছি। কারণ আমাদের নিচ দিয়ে যাচ্ছে কিন্তু মেঘ, এই যে দেখতে পাচ্ছেন তোপায় তোপায় বরফের মতো জমে আছে, এগুলো সবই পাহাড় এবং পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে মেঘ। খুব সুন্দর একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে অপরূপ নীলাময় হয়ে দাঁড়িয়ে আছে শত পাহাড়। বন্ধুরা, আবার দেখতে পাচ্ছেন যে রাতের জ্যোৎস্না কিন্তু এখনো ডোবেনি, এখনো খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সূর্য উদয় দেখবো, যার জন্য আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি, আপনাদেরও দেখাবো আশা করি। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নিচ দিয়ে কিন্তু মেঘগুলো যাচ্ছে, খুব সুন্দর মনে হচ্ছে যেন বরফের নদী বয়ে যাচ্ছে ঠিক তেমনটাই। বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে থাকার একটামাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সূর্য উদিত যে দৃশ্যটি আমরা দেখবো সেটা কিন্তু এই প্রান্ত থেকে সূর্যটা উদিত হবে। কারণ দেখতে পাচ্ছেন অলরেডি লালচে হয়ে গেছে আকাশটি, কারণ যে পাহাড় ওইটা কিন্তু ইন্ডিয়ার মাঝে, এটা আমাদের বাংলাদেশ নয়। অর্থাৎ ওই জায়গা থেকে যে সূর্যটা উঠছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক লোক এখানে এসেছে, অনেক মানে দেখেছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা সূর্য কিন্তু বলতে বলতেই কিন্তু আমরা তার ইয়ে দেখে ফেলেছি। ওয়াও, ফ্যান্টাস্টিক দৃশ্য। আপনাদের যেটা দেখানোর জন্য কিন্তু অপেক্ষা করছিলাম, আমাদের এত পরিশ্রম সেটা কিন্তু আমরা সাক্ষ্য হয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, অনায়াসে দেখতে পাচ্ছেন যে সূর্যটা কিন্তু অলরেডি উদিত হয়ে গেছে আর অনলি 5% বাকি আছে, 5% কিন্তু 1 মিনিটের মধ্যেই উঠে যাবে। অর্থাৎ আপনাদেরকে পুরো সূর্য উদয়টা আমরা দেখাবো। আপাতত এই পর্যন্তই, কারণ আমার ফোনে চার্জ শেষ, এখানে বিদ্যুৎ ইন্টারনেটের খুব সংযোগ নেই বললেই চলে, খুব বিপর্যয় অবস্থার মধ্যে দুর্যোগপূর্ণ একটি এলাকা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।